By the students of class 10, this is Masud Rana. Welcome you all to my online-based class on behalf of NSMN Residential School. Dear students, we know that we are heading towards the severity of COVID-19. So, we will have to fight against the severity of COVID-19 sitting at home. Dear students, you must maintain social distance. Dear students, today I will give you class on sentence. To easy my lecture and comfortable and easy understanding to you, I will give my lecture in Bangla version. Priyo shikhartira, aaj ami tomader sentence er upor class dibo. Amra jani je gothon onushare sentence tin prokar. Structurally sentence is three kinds. To ei simple gothon onushare sentence je tin prokar. Simple, complex, compound. এই সেন্টেন্সগুলো জানার আগে আমাদেরকে ক্লোজ সম্পর্কে ধারণা রাখতে হবে তাই আমি ক্লোজ সময়ের ইয়ের কারণে আমি আগে ক্লোজগুলো লিখে রাখছি যে ক্লোজ হচ্ছে ক্লোজ শব্দ অর্থ হলো খণ্ড বাক্য তাহলে আমরা ক্লোজের স্ট্রাকচার বা ডেফিনিশনটা আমরা যেটা সেটা জানব যে ক্লোজের ডেফিনিশন হচ্ছে যে ক্লোজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং আ সাবজেক্ট অ্যান্ড এ ফাইনাইট ভার্ব বাট ইট ওয়ার্কস as a part of a greater sentence অর্থাৎ ক্লোজ হচ্ছে বা খণ্ড বাক্য হচ্ছে একটি বৃহৎ বাক্যের অংশ যা যাতে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাল ভার্ব থাকে তাহলে হচ্ছে কি ক্লোজ হলো খণ্ড বাক্য ক্লোজের বাংলা অর্থ হচ্ছে খণ্ড বাক্য বা উপবাক্য হ্যাঁ যা একটি বৃহৎ সেন্টেন্সের অংশ হিসেবে কাজ করে এবং এই ক্লোজে বা খণ্ড বাক্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাল ভার্ব থাকে তাহলে শিক্ষার্থীরা ক্লোজ প্রধানত হলো তিন প্রকার তাহলে আমরা কি জানলাম যে ক্লোজ প্রধানত তিন প্রকার তাহলে আমরা লিখবো কাইন্ডস কে আই এন ডি এস কাইন্ডস অফ ক্লোজ সি এল এ ইউ এস ই তাহলে কি বুঝলাম যে ক্লোজের প্রকারভেদ তাহলে ক্লোজ প্রধানত কয় প্রকার আমরা জানলাম যে ক্লোজ প্রধানত তিন প্রকার প্রধানত তিন প্রকার যথা এক নম্বর হলো প্রিন্সিপাল ক্লোজ প্রিন্সিপাল ক্লোজ দুই নম্বর হলো সাব অর্ডিনেট ক্লোজ ক্লোজ তিন নম্বর হলো কোঅর্ডিনেট ক্লোজ নেট ক্লোজ কোঅর্ডিনেট ক্লোজ তাহলে শিক্ষার্থীরা যেহেতু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড জানার আগে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড জানার আগে আমাদের কি ক্লোজ সম্পর্কে ধারণা থাকতে হবে তাই আমরা ক্লোজ সম্পর্কে আজ ধারণা নেব যে ক্লোজ প্রধানত কয় প্রকার পাইলাম তিন প্রকার সেটা প্রথম ক্লোজটা হলো প্রিন্সিপাল ক্লোজ দুই নংটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ তিন নং ক্লোজটি হলো কোঅর্ডিনেট ক্লোজ তাহলে প্রিন্সিপাল ক্লোজের ডেফিনিশনটা আমরা জানি নেই যে প্রিন্সিপাল ক্লোজের ডেফিনিশনটা হলো যে প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে এমন একটি শব্দ বাক্যে বাক্য যাতে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে আচ্ছা তাহলে এই সংজ্ঞাটা আমরা এভাবে লিখতে পারি অথবা তোমাদের শুধু বললেই হবে মুখে বললেই হবে যে প্রিন্সিপাল ক্লোজ ইজ আ ক্লোজ হুইচ প্রিন্সিপাল ক্লোজ ইজ আ ক্লোজ হ্যাভিং এ ফাইনাইট ভার্ব অ্যান্ড এ সাবজেক্ট তাহলে প্রিন্সিপাল ক্লোজে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে আচ্ছা এক্সাম্পলটা আমরা দেই প্রিন্সিপাল ক্লোজের এক্সাম্পলটা সরাসরি যে হি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হু হ্যাজ স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস তাহলে দেখো এখানে হলো যে হি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এটা হলো প্রিন্সিপাল ক্লোজ এখানে দেখো হি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এটা হলো প্রিন্সিপাল ক্লোজ হু হ্যাজ স্টুড ফার্স্ট ইন দ্য
ক্লাস যে শ্রেণীতে কি প্রথম হয়েছে। তাহলে প্রিন্সিপাল ক্লোজ সম্পর্কে আমরা ধারণা জানলাম যে প্রিন্সিপাল ক্লোজ হবে একটি শব্দ খণ্ড বাক্য যেটা একটি বৃহৎ সেন্টেন্সের অংশ হিসেবে কাজ করবে, মানে ক্লোজটিও। আর এখানে প্রিন্সিপাল ক্লোজ হলো হি ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, অথবা আমরা যদি বলি যে আই নো দ্য বয়, আমি বালকটিকে চিনি, হু ইজ মাই ব্রাদার অথবা হু ইজ ইউর ব্রাদার, এইভাবে জানতে পারি। আর প্রিন্সিপাল সাবঅর্ডিনেট ক্লোজ হলো যে সাবঅর্ডিনেট ক্লোজ ইজ আ ক্লোজ হুইজ ক্যান নট এক্সপ্রেস ইট মিনিং উইদাউট দ্য হেল্পিং অফ প্রিন্সিপাল ক্লোজ। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজ হলো এমন একটি ক্লোজ যা প্রিন্সিপাল ক্লোজ এর সাহায্য ছাড়া স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না, সেটা হলো প্রিন্সিপাল ক্লোজ। এখানে আমরা দেখো সাবঅর্ডিনেট ক্লোজ, এখানে দেখো যে হি ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এখানে যদি বলি শুধু বলি যে হু হ্যাজ স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস, মানে যে শ্রেণীতে কি প্রথম হয়েছে, তাহলে এইটা হলো কিন্তু এই হু থেকে রিলেটিভ প্রোনাউন থেকে যে অংশটা থাকবে সেটি হলো সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে এখানে কিন্তু যতক্ষণ পর্যন্ত হি ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট কথাটা আমরা বলিনি ততক্ষণ পর্যন্ত এই সাবঅর্ডিনেট ক্লোজের অংশটা অর্থটি প্রকাশ পাবে না। তাহলে এখানে এইটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ, অর্ডিনেট ক্লোজ, আর এটা আমরা লিখলাম যেটা প্রথমে এটা হলো প্রিন্সিপাল ক্লোজ, ক্লোজ সাবঅর্ডিনেট ক্লোজ এবং এটা হলো প্রিন্সিপাল ক্লোজ। তাহলে আমরা আরো একটি উদাহরণের মধ্য দিয়ে এটা ভালোভাবে বুঝতে পারবো যে আই নো দ্য বয় হু কেম হিয়া ইয়েস্টারডে। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো যে আই নো দ্য বয় এটি হলো প্রিন্সিপাল ক্লোজ, কারণ এই আই নো দ্য বয় যখন বলা হবে তখন এই আই নো দ্য বয় দিয়ে এই অংশটা দিয়ে আমরা পুরো অর্থটা প্রকাশ করতে পারছি যে আমি ছেলেটিকে চিনি। আর এই যে হু কেম হিয়ার ইস্টারডে এইটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ, কারণ এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ বলা যাবে, আবার ডিপেন্ডেন্ট ক্লোজ বলা যাবে, অর্থাৎ এই ক্লোজটি এই প্রিন্সিপাল ক্লোজটির উপর নির্ভরশীল। এটি হলো সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে যেহেতু যদি আমরা শুধু বলি হু কেম হেয়ার ইস্টারডে এই কথাটি যদি বলি তাহলে কিন্তু এর অর্থটা প্রকাশ পাচ্ছে না যে হু কেম হেয়ার ইস্টারডে, তাহলে প্রশ্ন থেকেই যায় যে কে গতকাল এসেছিল। এখন যখন বলবো আমরা যে আই নো দ্য বয়, আমি বালকটিকে চিনি, যে গতকাল এখানে এসেছিল, তখনই এই অর্থটির মানে এই অংশটির অর্থ প্রকাশ পাচ্ছে। তাহলে আমরা এখন বুঝতে পারছি যে প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজের মধ্যে পার্থক্যটা কী। তাহলে প্রিন্সিপাল ক্লোজ ইজ আ ক্লোজ হুইচ এক্সপ্রেস ইটস মিনিং ইন্ডিপেন্ডেন্টলি উইদাউট দ্য হেল্পিং অফ আদার ক্লোজ, এটা হলো প্রিন্সিপাল ক্লোজের সাবজেক্ট। আর যখন সাবঅর্ডিনেট ক্লোজের সাবজেক্ট ডেফিনিশনটা আমরা বলবো তখন বলবো যে সাবঅর্ডিনেট ক্লোজ ইজ আ ক্লোজ হুইচ ক্যান নট ইটস মিনিং উইদাউট দ্য হেল্পিং অফ প্রিন্সিপাল ক্লোজ। তার মানে হচ্ছে কি যে সাবঅর্ডিনেট ক্লোজ এমন একটি ক্লোজ যা প্রিন্সিপাল ক্লোজের সাহায্য ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না। তাহলে আমরা সাবঅর্ডিনেট ক্লোজ এবং প্রিন্সিপাল ক্লোজ সম্পর্কে ধারণা ভালোভাবে বুঝতে পারলাম। এই দুইটি ক্লোজ তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করবে। তারপরে আমরা করব কোঅর্ডিনেট ক্লোজ, কো ওর ডি নেট ক্লোজ। আচ্ছা, এখন কোঅর্ডিনেট ক্লোজটি হলো কম্পাউন্ড সেন্টেন্সের মতোই, যে সংজ্ঞাটা আমরা এভাবেই বলবো যে যখন দুইটি প্রিন্সিপাল ক্লোজ অ্যান্ড বাট অর দ্য দেন এই ধরনের অ্যান্ড বাট অর এই ধরনের কনজাংশন দ্বারা যুক্ত হবে তখন তাকে বলবো আমরা কোঅর্ডিনেট ক্লোজ। আমি আবার বলছি, যখন দুইটি প্রিন্সিপাল ক্লোজ কনজাংশন দ্বারা যুক্ত হবে তখন দুই বা ততোধিক যখন দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ কনজাংশন দ্বারা যুক্ত হবে তখন আমরা তাকে বলবো কোঅর্ডিনেট কোঅর্ডিনেট ক্লোজ। এক্সাম্পল আমরা দিতে পারি, ইউ হ্যাভ স্টাডিড মোর অ্যান্ড ইউ হ্যাভ গট
GPA 5 তাহলে দেখো এখানে একটি ক্লজ আছে যে ইউ হ্যাভ স্টাডিড মোর পুরো অর্থ প্রকাশ পাচ্ছে যে তুমি বেশি করে অধ্যয়ন করেছো করিয়েছো তারপর আরেকটি ক্লজ আসলো ইউ হ্যাভ গট GPA 5 তুমি GPA 5 পেয়েছো তাহলে এখানে দেখো এটাও প্রিন্সিপাল ক্লজ এই অংশটিও প্রিন্সিপাল ক্লজ তাহলে দুইটি প্রিন্সিপাল ক্লজ যুক্ত হলো কনজাংশন এন্ড দ্বারা ঠিক আছে যেমন আমরা বলি যে ডু অর ডাই অর্থাৎ তুমি যদি হয় কাজটি করো অথবা মরো এই ধরনের কনজাংশন দ্বারা যখন এন্ড বাট অর দ্বারা কোনো সেন্টেন্স যুক্ত হবে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ তখন সেটাকে হবে আমরা বলবো যে কোঅর্ডিনেট ক্লোজ তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা যেহেতু স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স শিখবো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তাই আমরা তার আগে এই ক্লোজ সম্পর্কে ধারণা নিলাম তাহলে ক্লোজ প্রধানত কয় প্রকার পাইলাম আমরা ক্লোজ প্রধানত এই ক্লোজ প্রধানত পাইলাম তিন প্রকার ক্লোজ প্রিন্সিপাল ক্লোজ সাবঅর্ডিনেট ক্লোজ কোঅর্ডিনেট ক্লোজ তাহলে প্রিন্সিপাল ক্লোজ নিজে নিজেই অর্থ প্রকাশ করতে পারবে সাবঅর্ডিনেট ক্লোজ প্রিন্সিপাল ক্লোজের অর্থ ছাড়া সাহায্য ছাড়া অর্থ প্রকাশ করতে পারবে না আর হলো কোঅর্ডিনেট ক্লোজ দুইটি প্রিন্সিপাল ক্লোজ কনজাংশন দ্বারা যুক্ত হলে এটাকে বলবো আমরা কোঅর্ডিনেট ক্লোজ প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন চলে যাচ্ছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডিং আমরা এই ক্লোজ সম্পর্কে আলোচনা এই জন্যই করলাম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে গেলে ক্লোজ সম্পর্কে আমাদের আগেই জ্ঞান অর্জন করা উচিত তাই আমরা ক্লোজ সম্পর্কে একটু তোমাদের ধারণা দিলাম এখন আমরা জানি যে সেন্টেন্স অর্থ অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার কিন্তু এখানে আসলো যে স্ট্রাকচারালি বা গঠন অনুসারে সেন্টেন্স আমরা পাবো তিন প্রকার তাহলে আমরা লিখবো স্ট্রাকচারালি সেন্টেন্স সেন্টেন্স ইজ থ্রি কাইন্ডস তাহলে আমরা কি গঠন অনুসারে পাইলাম স্ট্রাকচারালি সেন্টেন্স ইজ থ্রি কাইন্ডস বলতে বোঝায় যে গঠন অনুসারে সেন্টেন্স হলো তিন প্রকার যথা এক নং হলো সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে সরল বাক্য দুই নং হলো কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য তিন নং পাইলাম আমরা কম্পাউন্ড সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স এটা হলো যৌগিক বাক্য তাহলে শিক্ষার্থীরা আমরা কি পেলাম যে স্ট্রাকচারালি সেন্টেন্স ইজ থ্রি কাইন্ডস গঠন অনুসারে সেন্টেন্স পাইলে আমরা কত প্রকার তিন প্রকার প্রথমটা হলো সিম্পল সেন্টেন্স সরল বাক্য দুই নংটা হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য আর তিন নং হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য তাহলে আমরা সিম্পল সেন্টেন্সের সংজ্ঞাটি যদি বলি যে সিম্পল সেন্টেন্স হচ্ছে এমন একটি সেন্টেন্স যাতে একটি ফাইনিট ভার্ব এবং এ যাতে একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব থাকে ঠিক প্রিন্সিপাল ক্লোজটি সিম্পল সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্সটি হলো এমন একটি সেন্টেন্স যেখানে একটি প্রিন্সিপাল ক্লোজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লোজ থাকে অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সটিতে একটি দুইটি সাবজেক্ট বা দুই বা ততোধিক ফাইনাইট ভার্ব থাকতে পারে আমি আবার বলছি যে কমপ্লেক্স সেন্টেন্সে দুই বা ততোধিক সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকতে পারে বা থাকবে এবং কম্পাউন্ড সেন্টেন্স হবে যে যখন দুইটি প্রিন্সিপাল ক্লোজ অ্যান্ড বাট অর নাইদার নর নট অনলি ডট ডট বাট অলসো আইদার অর দ্বারা যুক্ত হবে এই এই কনজাংশনগুলো দ্বারা যুক্ত হবে তখন সেটা হবে কম্পাউন্ড সেন্টেন্স তাহলে আমরা সিম্পল সেন্টেন্স বুঝলাম যে যে সেন্টেন্সে একটি যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে সেটা হবে সিম্পল সেন্টেন্স যে সেন্টেন্সে দুই বা ততোধিক সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে অথবা একটি প্রিন্সিপাল ক্লোজ অথবা দুই বা ততোধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে সেটা হলো কমপ্লেক্স সেন্টেন্স আর যখন দুইটি প্রিন্সিপাল ক্লোজ অ্যান্ড বাট অর এই কনজাংশন দ্বারা যুক্ত হবে সেটাকে বলা হবে যে কম্পাউন্ড সেন্টেন্স এখন আমরা ফর্মেশন অফ সেন্টেন্সগুলোতে চলে আসি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে চলে আসি
তাহলে আমরা সরাসরি ট্রান্সফরমেশনে চলে আসলাম যে সিম্পল টু কমপ্লেক্স টু কম্পাউন্ড আচ্ছা সিম্পল টু কমপ্লেক্স একটু আলোচনা করি তারপরে আচ্ছা সিম্পল টু কমপ্লেক্সে আমরা এক নং নিয়মটা আমরা আসতেছি এখানে এর আগে যেহেতু বললাম যে সিম্পল সেটে যে একটি কি থাকবে যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে ওই ধরনের আমি একটা উদাহরণ আগে তোমাদেরকে বুঝিয়ে দেই যে আই হ্যাভ আ রেড পেন তাহলে এটি হলো সিম্পল সেন্টেন্স আচ্ছা এখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব আছে তাহলে দেখো যে আই হ্যাভ আ রেড পেন আমার একটি কি আছে লাল কলম আছে এটা হলো সিম্পল সেন্টেন্স আমরা এটাকে এখন কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে যাব যদি কমপ্লেক্স সেন্টেন্স যখন আমরা তৈরি করব তখন কি হবে যে প্রথম সাবজেক্ট ঠিক থাকবে ভার্ব ঠিক থাকবে আই হ্যাভ আ পেন এটাও একটা ক্লোজ হলো আই হ্যাভ এ পেন তাহলে এই পেনটি রিলেটিভ ফর্ম আমরা নিয়ে আসলাম হুইজ অথবা আমরা দ্যাটও ব্যবহার করতে পারি রিলেটিভ প্রোনাউন কারণ এই নাউনটির একটি রিলেটিভ প্রোনাউন নিয়ে আসতে হবে তাহলে আই হ্যাভ এ পেন হুইজ ইজ রেড তার মানে এটা এখন কমপ্লেক্স সেন্টেন্স আমি আগেই বলছি যে একটি প্রিন্সিপাল ক্লোজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে কমপ্লেক্স সেন্টেন্সে তাহলে আমার একটি কলম আছে যা হচ্ছে লাল এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স এই স্ট্রাকচারটি এই নিয়মে আসতেছে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অ্যাজেক্টিভ প্লাস নামযুক্ত সাবজেক্ট ভার্ব অ্যাজেক্টিভ নামযুক্ত নিয়মটা হলো এটাই অর্থাৎ প্রথম সাবজেক্ট ভার্ব ঠিক থাকবে আর্টিকেল যদি থাকে আমরা আর্টিকেল নিয়ে আসবো শেষে নামটি নিয়ে আসবো তারপরে হচ্ছে এই নামটি রিলেটিভ ফর্ম রিলেটিভ প্রোনাউন নিয়ে আসবো আবার বি ভার্ব নিয়ে আসলাম এবং অ্যাজেক্টিভটি শেষে গেল তাহলে এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স তাহলে সিম্পল সেন্টেন্সের আমরা একটি নিয়ম করলাম এখন আমরা আরেকটি নিয়ম আসি এখন এটা রুল ওয়ান তবু আমি আবার দিব এখন রুল ওয়ানে আসলাম আমরা ওটা উদাহরণ জাস্ট রুল ওয়ানে আসলাম শর্ট করে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি টু ডট ডট টু যুক্ত তাহলে এই টু সিম্পল সেন্টেন্সে যদি টু ডট ডট টু থাকে এটা আমরা কমপ্লেক্স কি করব তোমাদের শর্টকাট নিয়ম দিতেছি স্ট্রাকচারটি দিয়ে দিতেছি আমি অর্থাৎ তোমরা যদি দেখো কোনো সিম্পল সেন্টেন্সে টু থাকে এবং তার মাঝখানে যদি কোনো অ্যাজেক্টিভ থাকে এবং তারপর টু থাকে আমরা কী করবো প্রথমে এই টু এর আগের অংশটা লিখবো তাহলে আমরা শর্টকে লিখবো টু বাদ দিয়ে আমরা এখানে কী লিখবো টু বাদ দিয়ে লিখবো সো অর্থাৎ আমি আবার লিখে দিই যে প্রথম সাবজেক্ট প্লাস ভার বসে এই টু বাদ দিয়ে আমরা এখানে বসাবো সো প্লাস এই টু এর পরে যে অ্যাজেক্টিভ বা যে ওয়ার্ডগুলো থাকবে সেই ওয়ার্ডগুলো বসাবো প্লাস অ্যাজেক্টিভ এখানে থাকতে পারে অ্যাজেক্টিভ বা কোনো ফ্রেজ থাকতে পারে প্লাস এই টু বাদ দিয়ে আমরা এখানে বসাবো দ্যাট দ্যাট দ্যাটের পরে বসাতে হবে তাহলে আমরা টু বাদ দিয়ে কী করবো এই টু বাদ দিয়ে এখানে আমরা বসাচ্ছি সো আর এই টু বাদ দিয়ে বসাচ্ছি দ্যাট এবং ব্যাটের পরে বসাতে হবে আবার প্রথম সাবজেক্ট যে টু এর আগের যে অংশের প্রথম সাবজেক্টটি আছে ওই সাবজেক্টটির প্রোনাউন ফর্ম বসাতে হবে তাহলে আমরা লিখলাম সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস এই টু এর পরে অংশ বসাতে হবে টু এর পরে অংশ বসে এক্সাম্পল আমরা দিই একটি দ্য বয় ওয়াজ টু উইক টু প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো আমরা টু ডট ডট টু যুক্ত একটি সিম্পল সেন্টেন্স লিখেছি তাহলে এটা কমপ্লেক্স যখন আমরা করব তোমাদেরকে আগেই বলেছি যে শুধু এই টু
2r এবং 2a পরিবর্তন করব বাকি সব ঠিক থাকবে শুধু এখানে কিছু পরিবর্তন নিয়ে আসব তাহলে আমরা কি করব প্রথমে 2 এর আগের অংশটা লিখলাম দা বয় এখানে যে ভার্বটি দেওয়া আছে ওয়াজ ওয়াজে লিখলাম তাহলে 2 বাদ দিয়ে আমরা কি লিখব এখানে 2 বাদ দিয়ে লিখব আমরা সো তাহলে 2 এবং 2 এর মাঝখানে যে ওয়ার্ড গুলো থাকবে অপরিবর্তিত থাকবে উইক দ্যাট তাহলে কি লিখলাম প্রথম সাবজেক্ট ঠিক রাখলাম তারপরে আমরা কি লিখছি এই টু বাদ দিয়ে এখানে আমরা সো লিখেছি তারপরে তারপরে ওয়ার্ড যা থাকবে তাই টু বাদ দিয়ে এখানে আমরা দ্যাট লিখেছি এবং দ্যাট লেখার পর প্রথম সাবজেক্টটি বসাতে হবে তবে প্রথম সাবজেক্টটি যদি নাউন হয় তার প্রোনাউন ফর্ম বসাতে হবে দ্যাট হি এবং এখানে তোমরা দেখো ক্যান নট এবং কুড নট লিখেছি অর্থাৎ সিম্পল সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স থাকলে আমরা ক্যান নট বসাবো আর যদি পাস্ট টেন্স থাকে কুড নট বসাবো যেহেতু ওয়াজ পাস্ট টেন্সে আছে তখন লিখবো কুড নট could not speak তাহলে কমপ্লেক্স সেন্টেন্সটিতে আসি আমরা কি পাইলাম সিম্পলি ছিল দ্য বয় ওয়াজ টু উইক টু স্পিক মানে ছেলেটি এত দুর্বল যে কথা বলতে পারে না তার অর্থতে প্রকাশ পেল কমপ্লেক্সে এসে যে দ্য বয় ওয়াজ সো উইক দ্যাট ছেলেটি এত বা বালকটি এত বা খুবই দুর্বল ছিল যে বা এত দুর্বল ছিল দ্যাট যে হি কুড নট স্পিক সে কথা বলতে পারতো না এখানে আরেকটি কথা বলে রাখি তোমরা যদি দেখো এই টু এর আগে যদি ফর প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট থাকে আমি আবার বলি যদি কখনো দেখো এই টু এর আগে এখানে টু এর পরে অ্যাডজেক্টিভ থাকবে তারপরে ফর প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট অর্থাৎ টু এর আগে যদি তোমরা ফর প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট পাও তখন এই দ্যাটের পর যে আমরা প্রথম সাবজেক্টের প্রোনাউন ফর্ম লিখেছি তখন কিন্তু সেটা না হয়ে এই টু এর আগের যে ব্যক্তিবাচক অবজেক্টটি থাকবে সেই অবজেক্টটির এখানে সাবজেক্ট ফর্ম বসাতে হবে একটা উদাহরণ আমি তোমাদেরকে দিতে চাচ্ছি যে দা লোড ইজ টু হেভি ফর মি টু ক্যারি তাহলে কমপ্লেক্সে আমরা কি করবো এটা হলো সিম্পল দা লোড ইজ তাহলে আমরা কি করবো টু বাদ দিয়ে লিখব সো দা লোড ইজ সো হেভি ফর মি টু বাদ দিয়ে তো আমরা দ্যাট লিখবই দ্যাট আমি বলছিলাম যে যদি এই টু এর আগে ফর প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে আমরা দ্যাটের পর ওই অবজেক্টটি সাবজেক্ট ফর্ম লিখবো তাহলে দেখো এখানে টু এর আগে আছে কি ফর মি তাহলে আমরা দ্যাটের পরে এই মি এর সাবজেক্ট ফর্মটি লিখতে হবে দ্যাট আই দেখো এটা প্রেজেন্ট টেন্স আছে তাই আমরা কি লিখলাম ক্যান নট ক্যারি অর্থাৎ টু এর পরে আরও যদি কোনো অংশ থাকে এখানে যদি ইট থাকতো আমরা এখানে ইট লিখতাম সো ডিয়ার স্টুডেন্ট আমি আশা করি প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা ভালো করে বুঝতে পারছো বিষয়টি এই কথাটি মনে রাখবে যে তোমরা যেহেতু এখানে কি করতেছো আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখবো তাই ক্লোজ সম্পর্কে ধারণা রাখতে হবে আমি তোমাদের আজকে এইচডব্লিউ হিসেবে আমি যে তোমাদের এই ক্লোজ শিখাইলাম ক্লোজ সম্পর্কে ধারণা দিলাম এবং সিম্পল কমপ্লেক্সগুলো পড়াইলাম এই বিষয়ে তোমরা বেশি করে পড়ে আয়ত্ত করবা আগামী যেহেতু আমি শুধু একটি মাত্র স্ট্রাকচার তোমাদের বুঝাইলাম তাই তোমাদের এইচডব্লিউ বা বাড়ির কাজ তোমাদের থাকলো আমি যেগুলো বুঝাইলাম লেখাইলাম এই বিষয়গুলো তোমরা ভালো করে পড়বা বা আয়ত্ত করবা আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ক্লাস টিল দেন আল্লাহ হাফেজ